আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রিয় বন্ধুরা, আজ আমরা নিকলিহারে অবস্থিত ছাতিরচর গ্রাম দেখব। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় বন্ধুরা, জায়গাটা খুবই সুন্দর। এখানে যে গাছের সমারোহ দেখছেন, এই গাছগুলোর নাম হচ্ছে করচ গাছ। গ্রামের নাম ছাতিরচর। দেখতে দ্বীপের মতো, মূলত এটি দ্বীপ নয়, হাওড় এলাকার এক বসতি। বর্ষায় হাওড় ভূমিতে প্লাবন আসে। বসতি একটু দূরে গোরাউত্রা নদী, কিন্তু ছবিতে বোঝা যাচ্ছে না কোনটা নদী আর কোনটা প্লাবনের পানি। Thank you.
প্রিয় বন্ধুরা, যখন বর্ষা থাকে না, ছাতিরচর গ্রামের চারপাশটা থাকে শুকনো, হাওয়ার জুড়ে দেখা যায় সবুজ ফসলি জমি। ছাতিরচর গ্রাম থেকে এক টুকরো হাওড় পেরিয়ে নিকলি, হাওড় পর্যটনে নিকলি পরিচিত আরেক নাম। নিকলি কিশোরগঞ্জ জেলার একটি উপজেলা। এ বন্ধুরা, আজ বিদায় নেওয়ার পালা। পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের কাছে। সেই পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকুন এই দোয়াই করি। নিকলি হাওড়ে অবস্থিত ছাতিরচর গ্রাম নিয়ে আমাদের এই ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটি কমেন্ট ও লাইক দিয়ে সবার সাথে শেয়ার করুন। আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর নতুন নতুন জায়গার তথ্যমূলক ভিডিও বানাতে আমাদের উৎসাহিত করুন। আল্লাহ হাফেজ।